action. '83 নামটা শুনলেই চোখের সামনে একের পর এক ঐতিহাসিক মুহূর্তগুলো ভেসে ওঠে। মদনলালের বলে ভিভ রিচার্ডস জোরালো হুক করলেও শেষ রক্ষা হলো না। প্রায় 15 গজ দৌড়ে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা ভিভকে ফেরালেন কপিল দেব। কিংবা লর্ডসের ব্যালকানিতে দাঁড়িয়ে বিশ্বকাপ হাতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক। 1983 সালের সেই বিশ্বকাপ জয় ও সেই জয়ের ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন ঘটনাকে এবার রূপলি পর্দায় আনতে চলেছেন পরিচালক কবির খান। কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং, সেটা সবাই জেনে ফেলেছেন। এবার এই সিনেমার প্রথম ভিডিও মুক্তি পেল। 83 জয়ে যারা মুখ্য ভূমিকা নিয়েছিলেন তাদের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। ২০২০ সালের 10ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি। এখন দেখার সেই বিশ্বজয়ী দলের ক্রিকেটারদের চরিত্রে কে কে অভিনয় করেন, কারণ প্রতীক্ষার পারদ্যে ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।